প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সান একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি চমৎকার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম সোহাগ। আপনারা পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আমরা ইতিমধ্যে পার্টস অফ স্পিচের কি বলে নাউন প্রোনাউন এগুলো কমপ্লিট করে আমরা জানতে শুরু করেছিলাম যে নাউন কত প্রকার, কি কি এবং প্রত্যেক প্রকারের বিস্তারিত সংজ্ঞা, ঠিক কি না। আর সেই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন কমপ্লিট করেছি। আজকে আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এই ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, এর সংজ্ঞা এবং উদাহরণ আজকে আমরা খুব আন্তরিকতার সাথে বুঝে বুঝে পড়ব, লিখব এবং এর মধ্য দিয়ে এর আমরা আমাদের অন্তরে এই কথাগুলো গেঁথে নেব, ঠিক আছে। তো চলুন শুনি আগে যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। বাংলা এর নাম থেকে কিন্তু অনুমান করা যায় যে ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি হতে পারে, ঠিক আছে। এই যে বস্তুবাচক, অর্থাৎ যে সকল নাম দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয়, ব্যক্তি নয়, প্রাণী নয়, উদ্ভিদ নয়, কোনো বস্তু, এমন কিছুর নামকে কি বলা হয়, ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এটা অনুমান করা যায়। তো সংজ্ঞা শুনি আমরা। বলছে কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়। যেমন এটা একটা স্টিক বা লাঠি, এটা কি দিয়ে তৈরি হয়েছে, স্টেনলেস স্টিল দিয়ে, ঠিক কি না। তাইলে ওই স্টেনলেস স্টিলটা কি একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। ওটাই বলছে যে কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় সেটাকে কি বলা হয়, ম্যাটেরিয়াল নাউন, অথবা বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ কোনো বস্তু যে জিনিস দ্বারা তৈরি হয় সেটা, অথবা কোনো বস্তুর উপাদানকে। উপাদান বলতে আমরা কী বুঝব, একই তো কথা। অর্থাৎ কোনো একটা জিনিস যা দিয়ে তৈরি হয় সেটাই হচ্ছে কি, ওই বস্তুর উপাদান। তাহলে এরকম কথাটা মানে দুইভাবে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোনো বস্তু যে জিনিস দ্বারা তৈরি হয় সেটা, অথবা আপনি যদি অন্যভাবে বলেন বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ যে বস্তু দ্বারা কোনো একটা জিনিস তৈরি করা হয় ওই বস্তুকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন বলবো, বা বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলবো। এখানে একটা কথা উল্লেখ করা আছে যে এগুলো গণনা করা যায় না। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন বলতে যে সমস্ত বস্তুর নামকে বোঝায় সেগুলো গণনা করা যায় না, তবে ওজন করা যায়। অর্থাৎ আপনি দাঁড়িয়ে পাল্লায় সেগুলোকে ওজন করতে পারবেন, কিন্তু 1, 2, 3 এইভাবে ছোটো ছোটো মানে আলাদা আলাদা করে গণনা করা যাবে না। আমরা উদাহরণ দেখি, তাহলে বোঝাটা হয়তো আরও সহজ হয়ে যাবে, কেমন। এখানে বলছে দিস এক্স ইজ মেড অফ আয়রন। দিস এক্স, এই কুঠারটি, এক্স মানে কি কুঠার, কুঠার বুঝেন, মানুষ যে যন্ত্র দিয়ে গাছ কাটে, লাকড়ি করে, এটার নাম কি কুঠার। কোনো কোনো অঞ্চলে আমরা বলি কুড়াল, জি। তো বলছে দি অ্যাক্স, কুঠারটি ইজ মেড অফ, তৈরি হয়েছে কি আয়রন, মেড অফ আয়রন, লোহা দিয়ে তৈরি হয়েছে বা করা হয়েছে। এই আয়রন মানে কি লোহা, এক্স মানে কি কুঠার। তাহলে ওই কুঠারটাকে কি দিয়ে তৈরি করছে, আয়রন দিয়ে তৈরি করছে, অর্থাৎ লোহা দিয়ে তৈরি করছে। তাহলে এই যে আয়রন বা লোহা, এটা কি একটা বস্তু, এবং এটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কথা কি বোঝা গেল, জি। এরপরের কথা দেখেন, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল। এই মেটাল শব্দের অর্থ হইল ধাতু, আর প্রিসিয়াস শব্দের অর্থ হইল
মূল্যবান, তা বলছে স্বর্ণ মূল্যবান বস্তু, ধাতু, স্বর্ণ মূল্যবান ধাতু বা বস্তু, এলা যাই বলি আমরা। এখন এই যে মূল্যবান বস্তুটি কে? গোল্ড। এই গোল্ড কি? একটা ম্যাটেরিয়াল নাউন, যা দ্বারা আমরা বিভিন্ন প্রকার অলংকার তৈরি করে থাকি, ঠিক কি না? জি। এরপরের কথা দেখেন, উই ক্যান্ট লিভ উইদাউট এয়ার, উই ক্যান্ট লিভ উইদাউট এয়ার, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না। এই যে বাতাস বা এয়ার, এটাও কি? একটা বস্তু, যা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এরপরে বলছে মিল্ক ইজ গুড ফুড, দুধ ভালো খাবার, দুধ ভালো খাবার। এই দুধ নামক বস্তু দিয়ে আমরা বিভিন্ন খাবার তৈরি করে থাকি, অর্থাৎ বিভিন্ন খাবারের মূল উপাদানকে এই মিল্ক বা দুধ। তাহলে মিল্কও কি? একটা ম্যাটেরিয়াল নাউন। আমি আমার মতো করে যদি আসলে বলি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওই সমস্ত বস্তুগুলো যা দ্বারা আমরা আমাদের নিত্য ব্যবহার্য, প্রতিদিন আমরা মানুষ যা যা ব্যবহার করি, প্রয়োজনীয় আমাদের যা কিছু আছে, এই জিনিসগুলো তৈরি করা হয় যে সমস্ত বস্তু দিয়ে, ওই বস্তুগুলোই কি? এক একটা ম্যাটেরিয়াল নাউন। যেমন সাপোজ আমি এমনি বলি কাগজ, কাগজ কি? একটা ম্যাটেরিয়াল নাউন, মানে পেপার। এটা থেকে আমরা কি করি? কাগজ এমন একটা বস্তু যেটা দিয়ে আমাদের বই খাতা এটা সেটা, অর্থাৎ শিক্ষা সামগ্রী এই বিষয়ে সব আসে, সব তৈরি হয় কোথায় থেকে? কাগজ থেকে, ঠিক কি না? তাহলে এটা একটা কি? ম্যাটেরিয়াল নাউন। কাঠ, কাঠ এমন একটা বস্তু যেটাকে আমরা বিভিন্ন শেপে, বিভিন্ন আকার আকৃতি দিয়ে আমাদের প্রয়োজনীয় সকল আসবাবপত্র আমরা তৈরি করি, তাহলে কাঠটা কি? একটা ম্যাটেরিয়াল নাউন। জি। এইভাবে ওই যে কথাটা, অর্থাৎ যে সমস্ত বস্তুগুলোকে আমরা আমাদের ব্যবহার্য কাজে প্রতিদিন কি করি? ব্যবহার করি, তবে যেগুলো গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, সেগুলোই কি? ম্যাটেরিয়াল নাউন। তো ফ্রেন্ডস, আমরা কি শিখলাম কথাটা? আজকে আমাদের শিখার বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যার বাংলা অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষণ। সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়, অর্থাৎ মূল উপাদান যেটা, ওই উপাদানটাকে, এই যে বলছে বস্তুর উপাদানকে কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলে। আবার এক কথায়, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়, কি বলছি? কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় অথবা বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন বলতে যে নামগুলোকে বোঝায়, সেগুলো গণনা করা যায় না, সেগুলো ওজন করা যায়। এরপর উদাহরণে আমরা জেনেছিলাম এরকম, দিস অ্যাক্স ইজ মেড অফ আয়রন, কুঠারটি লোহা দিয়ে তৈরি, এখানে আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ইজ প্রিসিয়াস ম্যাটার, স্বর্ণ মূল্যবান ধাতু, এখানে গোল্ড, এই গোল্ড জিনিসটা কি? ম্যাটেরিয়াল নাউন। উই ক্যান্ট লিভ উইদাউট এয়ার, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না, এখানে এয়ার একটি ম্যাটেরিয়াল নাউন। মিল্ক ইজ গুড ফুড, দুধ ভালো খাবার, এখানে মিল্ক ম্যাটেরিয়াল নাউন। এই জাতীয় বহু ম্যাটেরিয়াল নাউন আছে, এই কথার সাথে মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, অটোমেটিক্যালি আপনি বহু বহু এই ম্যাটেরিয়াল নাউন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট নেন আগে, এই পড়াটাকে অবসর সময় ভালো করে বসে মুখস্থ করে একই সাথে বুঝার চেষ্টা করবেন যে আসলে ম্যাটেরিয়াল নাউনটা কি, এবং আমাদের চারপাশের ম্যাটেরিয়াল নাউনগুলো কারা। ম্যাটেরিয়াল বলতে আমরা কী বুঝি? মানে এমন কোনো বস্তু যা দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করি। ম্যাটেরিয়াল মানেই উপাদান, ম্যাটেরিয়াল মানেই হইল তৈরি করার বস্তু। তো এটা আপনি যখন আপনার জ্ঞান দ্বারা আপনার পরিবেশের চতুর্দিকে নজর দেবেন, অটোমেটিক্যালি দেখবেন ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন একটা বিল্ডিং বানাতে কী কী ম্যাটেরিয়ালস লাগে? রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, বালি লাগে, হ্যাঁ সিমেন্ট লাগে, কত কিছু লাগে না, এসবই কি? ম্যাটেরিয়ালস।
এইভাবে আপনি ভাববেন, মানে আপনার চতুর্দিকে যা আছে সেদিকে নজর দিলে আপনি বহু ম্যাটেরিয়ালস, বহু সামগ্রী, বহু বস্তু পেয়ে যাবেন। আর এই সবগুলোই কি ম্যাটেরিয়াল? নাউন। তো ফ্রেন্ডস, আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ইতিমধ্যে। আজকের ক্লাসটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, আপনাদের কোনো বুদ্ধি, পরামর্শ, চাওয়া পাওয়া, কোনো কথা যদি থাকে অবশ্যই কমেন্টস। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন প্রতিদিন সবার আগে আপনার কাছে সান একাডেমির ক্লাসটি পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পৃথিবীর যেখানেই থাকেন। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মনে কি চায় যেতে গর ছেড়ে বহু দূরে, প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন, ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে, প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।